আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফরজানা মোস্তাফা তালেবানের কুন্দুজ জয় যে কারণে গুরুত্বপূর্ণ তালেবানের দখলে এখন পাঁচ প্রাদেশিক রাজধানী অস্থিতিশীলতা সৃষ্টিকারীদেরকে অবশ্যই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে আফগানিস্তান প্রসঙ্গ ভৌগোলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ দখলে নিয়েছে তালেবান একই সঙ্গে সার ইপুল প্রদেশও এখন তালেবানের দখলে দেশটির উত্তরাঞ্চলের এই দুই প্রাদেশিক রাজধানী তালেবান দখলে নেয় বলে আল জাজিরা জানিয়েছে তালেবান গত মে মাসে আফগানিস্তানে নতুন উদ্যমে লড়াই শুরু করার পর কুন্দুজকে তাদের সবচেয়ে বড় বিজয় বলে মনে করা হচ্ছে অনেক বছর ধরেই গুরুত্বপূর্ণ এই শহরটি দখলের চেষ্টা করে যাচ্ছে তালেবান দু সালে শহরটির দখল নিলেও তা ধরে রাখতে পারেনি সংগঠনটি দু সালে আবারও কুন্দুজ তালেবানের হাত ছাড়া হয়ে যায় কুন্দুজ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে যাওয়ার প্রধান প্রবেশপথ এটির অবস্থান কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ রাজধানী কাবুল এবং উত্তরাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ নগরীর সঙ্গে মহাসড়কের মাধ্যমে সরাসরি সংযোগ আছে কুন্দুজের তাজাকিস্তানের সঙ্গে অভিন্ন সীমান্ত আছে এই প্রদেশের এই সীমান্ত পথ দিয়েই আফগানিস্তানে উৎপাদিত আফিম এবং হিরোইন মধ্য এশিয়ার দেশগুলোতে পাচার করা হয় সেখান থেকে যায় ইউরোপে কুন্দুজ নিয়ন্ত্রণ করার মানে হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদক চোরা তালেবানের কাছে কুন্দুজের এই বিজয়ের একটি প্রতীকী তাৎপর্যও আছে এক সালের আগে এটি ছিল উত্তরাঞ্চলে তাদের অন্যতম ঘাঁটি শনিবার দ্বিতীয় প্রাদেশিক রাজধানী সেবার গান দখল নেয় তালেবান এর আগে শুক্রবার বিকেলে নিমরোজ প্রদেশের রাজধানী জারঞ্জ দখলে নেয় তারা আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর তালেবান দ্রুতগতিতে দেশটির বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে দেশটির গ্রামান্ত অঞ্চলের অধিকাংশ জায়গা নিজেদের দখলে নেয়ার পর এখন তারা প্রধান শহরগুলোকে লক্ষ্য করে এগোচ্ছে অন্যদিকে ক্ষিপ্র গতিতে হামলা চালিয়ে আফগানিস্তানের পাঁচটি রাজধানী দখল করে নিয়েছে তালেবান রোববার একদিনেই তারা তিনটি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিয়েছে শুক্রবার থেকে তাদের এই অভিযান শুরু হয় এবং তিন দিনেই বিপুল সাফল্য লাভ করে এছাড়া পশ্চিমে হেরাত দক্ষিণে কান্দাহার ও লস্কার গাহেও তুমুল লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে রোববার কয়েক ঘন্টার ব্যবধানে তারা কুন্দুজ স্যার ইপুল ও তালোকান দখল করে নেয় আইন প্রনেতা নিরাপত্তা বাহিনী ও ঐসব নগরীর অধিবাসীরা বিষয়টি নিশ্চিত করেছে তালেবান রোববার বিকেলে এক বিবৃতিতে জানায় আল্লাহর রহমতে কিছু প্রচণ্ড লড়াইয়ের পর মুজাহিদিনরা কুন্দুজ দখল করে নিয়েছে এরপর তাদের আরেকটি বিবৃতিতে বলা হয় মুজাহিদিনরা সর এই দখল করে নিয়েছে সেখানকার সব ভবন তাদের নিয়ন্ত্রণে এরপর সন্ধ্যায় তালেবান টুইটারে জানায় তারা তাখার দেশের রাজধানী তালোকানো জয় করেছে স্যার ইফুলের নারী অধিকার কর্মী পারবিনা আজিমি বলেন সরকারি কর্মকর্তা ও অবশিষ্ট বাহিনী নগরী থেকে তিন কিলোমিটার দূরের সেনা ব্যারাকে হটে গেছে প্রাদেশিক পরিষদের এক সদস্য মোহাম্মদ হোসেন মুজাহিদ জাদা বলেন তালেবান ওই কম্পাউন্ডটি ঘিরে রেখেছে এই পাঁচ নগরীর মধ্যে কুন্দুজেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এর ফলে উত্তরাঞ্চলের বিশাল এলাকার ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হল ইরান প্রসঙ্গ ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড আলী আকবর বেলাইতি বলেছেন যারা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে তাদেরকে অবশ্যই এই অঞ্চল ছাড়তে হবে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালার সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন ডক্টর বেলাইতি বলেন মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার মূল কারণ যারা তাদেরকে এখান থেকে অবশ্যই সরাতে হবে পাশাপাশি তিনি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গাজার যোদ্ধাদের সাম্প সাম্প্রতিক বিজয়কে প্রতিরোধ ফ্রন্টের জন্য মূল্যবান ঘটনা বলে মন্তব্য করেন তিনি বলেন প্রতিরোধ সংগ্রামের পথ হৃদয় ও অর্জন এনে দিয়েছে এবং নিপীড়িত বিজয় এনে দিয়েছে ড বেলায়েতি জোরালো আশাবাদ ব্যক্ত করে বলেন প্রতিরোধ ফ্রন্ট মর্যাদা এবং সম্মানের এই পথ চলা অব্যাহত রাখবে বৈঠকে জিয়াদ আন নাখালা বলেন ইরান সবসময় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোকে সমর্থন দিয়েছে তিনি আরো বলেন ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন বিশেষ করে ইসলামী জিহাদ আন্দোলন আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি শক্তিশালী এবং তারা তাদের সেই শক্তি দেখিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতার মুখে ইরান ফিলিস্তিনি জনগণের প্রতি সাহসের সঙ্গে সবসময় যে সমর্থন দিয়ে এসেছে তার প্রশংসা করেন জিহাদ আন্দোলনের মহাসচিব ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ